হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মামেন্ড মানকিন আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে তো আবারও আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আমরা সব সময় চেষ্টা করি অল্প খাবারে বাচ্চাদেরকে বেশি পুষ্টি দেওয়ার জন্য কারণ অনেক সময় বাচ্চারা অনেক রকম বায়না করে থাকে বাচ্চারা খেতে চায় না সম্পূর্ণ খাবারটি তাই জন্য এরকম ধরনের হেলদি রেসিপি যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু ওরা অল্প খাবারেই অনেকটা পুষ্টি পেয়ে যাবে তো চলো আজকের রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা আমরা চট করে একবার দেখে নিই তো আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দু চামচ সুজি নিয়ে নিয়েছি একদমই মিডিয়াম টু লো হিটে রেখে সুজিটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব এবং তার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে তো দেখো আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে সুজিটাকে আস্তে আস্তে করে আমি লাল করে ভেজে নিচ্ছি আবার খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে তো দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে সুজিটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ আমি এই রেসিপিটা গরুর দুধ দিয়েই দেখাচ্ছি এটা এক বছরের ওপরে বেবিদের জন্য তোমরা গরুর দুধ দিয়ে করতে পারবে আর যদি এক বছরের নিচে বেবিদের জন্য করতে চাও সেটাও করতে পারো তবে সেক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে তোমরা জল ইউজ করতে পারো তারপরে দেখো আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে একটা ডিম যার ডিমের সাদাটা আমি পুরোপুরি নিয়ে নিয়েছি কুসুমটাকে বাদ দিয়ে চাইলে তোমরা কুসুমটা দিয়েও কর করতে পারো আর আমি এখানে আজকে কুসুমটা ছাড়াই শুধুমাত্র ডিমের সাদা অংশটা দিয়েই করছি এবং দেওয়ার পরে খুব ভালো করে কন্টিনিউয়াস এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব ভালো করে মিশে গেছে আমি মোটামুটি দু তিন মিনিট মতো এটাকে কুক করে নেওয়ার পরে এখানে আগে থেকে গ্রেট করে রাখা হাফ অ্যাপেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে ভালো করে আবারও একটুক্ষণ এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব কারণ অ্যাপেলটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এটাকে আমি বেশি সেদ্ধ করবোও না তার জন্য আমি এটাকে গ্রেড করে নিয়েছি তারপর সবশেষে আমি এখানে মিশিয়ে দিচ্ছি এক চামচ গুড় দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু এক বছরের নিচে বেবিদের ক্ষেত্রে কিন্তু গুড়ের কোনোই প্রয়োজন নেই সেক্ষেত্রে তোমরা শুধু যে অ্যাপেলটা ইউজ করছি সেটার যে মিষ্টি সেটাতেই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে কিন্তু তাতেও যদি তোমাদের মনে হয় তোমরা একটুখানি মিষ্টি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খেজুর অ্যাড করতে পারো একটা খেজুর অ্যাড করে দেবে দুধটা যখন জাল হচ্ছে তখনই তো সেটা দিলেই কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে আর তোমরা যদি অ্যাপেল গ্রেট করে না দিতে চাও অ্যাপেলটা স্টিম করেও দিতে পারো তো আগে থেকে অ্যাপেলটা টুকরো করে স্টিম করে নিয়ে রাখবে আর রেসিপিটা তৈরি হওয়ার পরে অ্যাপেলটা স্টিম করে নেওয়া অ্যাপেলটাকে ম্যাশ করে খাবারের মধ্যে অ্যাড করে দিয়ে তারপরে সার্ভ করতে পারো তাহলে দেখতেই পেলে কতটা কম সময়ে এত সুন্দর পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি করে আমি আমার বেবিকে সকালে ব্রেকফাস্টে সার্ভ করে দিলাম তোমরাও কিন্তু তোমাদের বেবিকে এই ধরনের রেসিপি করে খাওয়াতে পারো আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা একটা লাইক করে দেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মা আমের মাঝকিনের পাশে থাকা বেল থেকে ক্লিক করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা